একটু দেখবেন, আমরা যখন লোগো জন্য কোন ডকুমেন্ট নিব, ডকুমেন্ট সাইজটা স্কোয়ার নেওয়ার চেষ্টা করব। আমি হয়তো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি নিতে পারি, আর ব্লিড আসলে কোনো প্রয়োজন নাই যেহেতু আমি লোগো নিয়ে কাজ করব। এটা একটা এলিমেন্টস বলা যায়, ডিজাইনের এলিমেন্টস, সো আমার আসলে এটার জন্য ব্লিড প্রয়োজন নেই। আমি কী করবো, একটা স্কোয়ার শেপ নিব। নেওয়ার পরে ফর এক্সাম্পল আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া লোগো করে দেখাচ্ছি আর কি, যে একটা স্যাম্পল লোগো হলে কিরকম হবে। আমরা তো এই লোগোটা বানাতে পারি তাই না, অলরেডি মানে এই শেপটা বানাতে পারি। পাথ ফাইন্ডার অলরেডি আছে, তা আমি পাথ ফাইন্ডার যেটা করবো এটা ডিভাইড করব। ডিভাইড করার পরে আমি রোটেট টুল দিয়ে এটাকে জাস্ট ঘুরিয়ে দেবো সিম্পলি। এখন আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ধরে এটাকে ইউনিট করে দেব। এটাকে যদি আমি কালার চেঞ্জ করে দেই, ডিফারেন্ট কোনো কালার নিয়ে আসি, রেড কালার নিয়ে আসলাম। এখন এই পোর্শনটা আমি চেঞ্জ করব ডিফারেন্ট অন্য একটা কালার দিয়ে, সেটা হয়তো ডিপ হতে পারে। এটাই যদি আমার লোগো হয়, আমি এটাকে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করার পরে আমরা অ্যালাইনমেন্টের যে বিষয়টা আছে, আমাদের হয়তো মনে আছে যে আমরা চাইলে এটা আর্টবোর্ড ধরেও অ্যালাইনমেন্ট করতে পারি তাই না। তাহলে এটা সিলেক্ট করে আমি যখন অ্যালাইনমেন্ট করবো, তাহলে আমার এখন আর্টবোর্ডের সেন্টারে অ্যালাইনমেন্ট হবে। এখন যে কাজটা করবেন সেটা হলো একটা বক্স রেক্টাঙ্গেল ড্র করবেন, একটু বাইরে দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, এবং সবার নিচে যাবে, সেন্টু ব্যাক দিয়ে সবার নিচে যাবে। কালারটা করবেন একটা গ্রেডিয়েন্ট দিবেন, গ্রেডিয়েন্টে যেটা হবে বাম পাশে হোয়াইট আছে ওকে ফাইন, ডান পাশে যে কাজটা করবেন কালার পার্সেন্টেজটা কমিয়ে দিবেন। কালার পার্সেন্টেজটা কত কমবে, এটা হয়তো আপনি 15-20 থেকে বিলো 20, 15-16 এরকম একটা অ্যামাউন্ট রাখতে পারেন। রেখে যেটা করবেন লিনিয়ার থেকে এটাকে রেডিয়াল করে দিবেন। রেডিয়াল করে যদি মনে হয় যে হোয়াইটের পরিমাণটা বাড়াতে হবে, আপনি এটা ধরে একটু আগিয়ে দেন। দেখেন হোয়াইটের পরিমাণটা বেড়ে গেছে, হয়তো এখানে জেনারেশন লসের কারণে কালারটা ঠিক আসতেছে না, আবার ফ্ল্যাট মনে হচ্ছে, কিন্তু এইখানে একটা হোয়াইট ভাব আছে, দূরে একটু ডার্ক আছে। যদি মনে হয় একটু বড় করা দরকার, এটাকে বড় করে দিতে পারে, তাহলে ফ্রেশনেস না ফ্রিটা একটু সুন্দর হবে। এখন এই লোগোর যে সাইজটা, আমরা যদি লোগোটা এরকম ছোট বসাই পুরো ডকুমেন্টের মধ্যে দেখতে ভালো লাগবে না তাই না। আবার যদি লোগোটাকে আমরা এত বড় করে দিই যে ডকুমেন্ট যত বড় সাইজ তত বড় করে দিই, তাও কিন্তু সুন্দর লাগবে না। তাহলে কি করতে হবে, আমরা পুরো ডকুমেন্টের যদি 50% দিকে ক্যালকুলেশন করি, হ্যাঁ অ্যারাউন্ড এরকম একটা সাইজ, এটাও একটু বেশি বড় হয়ে গেল, এরকম একটা সাইজ যদি আমরা নেই, তাহলে কি হবে, পুরো জিনিসটা দেখতে সুন্দর লাগবে। যে খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়াম একটা সাইজ যেটার মধ্যে রিডেবিলিটি থাকবে এবং দেখে খুব খারাপ লাগবে না। এটা শেষ হওয়ার পর যেটা করবেন, সেভ ফর ওয়েব দেবেন। সেভ ফর ওয়েব দেওয়ার পরে এখানে দেখেন সাইজটা যদি মনে হয় 720 হয়ে গেছে, এটা মিনিমাম 900 করে দেওয়া উচিত, কারণ 900 একটা স্ট্যান্ডার্ড সাইজ।
রেটিনা ডিসপ্লেতে যখন 900 দেখা হয় তখন আসলে অনেক ছোট মনে হয়, কারণ 900 এর 50% মানে 450 দেখাবে, রেটিনা ডিসপ্লেতে ডাবল হয়ে যায় মানে সিঙ্গেল সাইজ হয়ে যায়, রেজলিউশন যেহেতু ডাবল। তারপর আপনি কি করবেন, সেভ করতে পারেন। লোগো আমরা এখন সেভ করলাম, এখন যদি লোগোটাকে আমরা ফাইনাল লোগোটা দেখি তাহলে কেমন দেখা যায়। ফাইনাল লোগোটা বেসিক্যালি এরকম একটা লোগো এসে দাঁড়াচ্ছে। তারপরে আপনি যখন কাউকে কোনো একটা লোগো দেখাবেন, কাউকে সাবমিট করবেন অথবা আপনি কোনো কন্টেস্টে জয়েন করলেন, তখন যে কাজটা করতে হবে লোগোটা এরকম করে সাজিয়ে দিতে পারেন। অনেক সময় দেখা যায় এখানে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল হয়, একটা একটা অ্যাঙ্গেল দিয়ে আপনি সলিড কালার করে দেখাতে পারেন। সলিড কালারটা কীরকম, সেক্ষেত্রে এরকম হয় যে আপনি রেক্টেঙ্গেলও ড্র করতে পারেন, কোনো সমস্যা নাই, একটু মডিফাই করতে হবে, এটা কালারটা সলিড হয়ে যাবে। আপাতত আমি সলিড কালারই করে দিচ্ছি। সেক্ষেত্রে কর্নারটাকে ধরে আপনি এক কোণা করে নিয়ে আসেন, আর এটাকে ধরে একটু সোজা উপরে নিয়ে যান। সেক্ষেত্রে এটা কিন্তু আর এই সেন্টারে বসবে না, এটা তখন একটু উপরে চলে যাবে এবং ছোট হবে, কম্পারেটিভলি একটু ছোট হবে। তারপরে যে কাজটা করবেন, এটাকে একটা কপি করে এখানে নিয়ে আসেন এবং সবার উপরে নিয়ে আসেন, এবং লোগোটা ছোট হবে, এটা কালারটা ফিল কালারটা একটা কালার হবে। যদি আপনি ব্ল্যাক করে দেন তাহলে আসলে দেখতে ভালো লাগছে না। তাহলে অ্যাটলিস্ট যেটা করা উচিত যে দুইটা কালারকে ধরে আপনি ডিফারেন্ট কালার করে দেন, যাতে রিডেবিলিটি থাকে। এই জায়গাটায় আপনি কি করতে পারেন, ডিফারেন্ট কোনো কালার আনতে পারেন, লোগোর কালারও আনতে পারেন। যদি মনে হয় যে লোগোর কালার আনলে ভালো হবে, আপনি এখান থেকে লোগোর কালারটা নিয়ে আসেন। লোগোর উপরে কিন্তু এই জিনিসটা ফুটতেছে না, তাই না, একটা কালার ফুটতেছে না। সেক্ষেত্রে আপনি এই কালারটা টেস্ট করতে পারেন যে এই কালারটা কেমন লাগে। আমার মনে হয় মোটামুটি খারাপ লাগছে না, সেক্ষেত্রে এটাকে হোয়াইট করে দিতে হবে। হ্যাঁ, এটা হোয়াইট না করে যদি আমরা হোয়াইটের কাছাকাছি করে দিই ভালো লাগবে না, হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রাখতে হবে। মানে হলো রিভার্স কালার করলে, সলিড কালার করলে কীরকম আসবে সেই জিনিসটা দেখানোর জন্য সাধারণত এরকম হয় আর কি। অথবা আমরা লেস দুইটা যদি ফেলে দিই এখানে, যদি কালারটা এরকম করে দিই, না ভালো লাগছে না। এরকম করে অনেক সময় সেভ করার প্রয়োজন হয় যেটা সলিড লোগো হয়। তাহলে একটা হতে পারে ফুল লোগোটা, আর একটা হতে পারে যে সলিড হলে, রিভার্স হলে, কোন একটা সলিড কালার উপরে গেলে কিরকম আসবে সেটা দেখানোর জন্য অনেক সময় হয়। তাহলে যেই কাজটা করবেন যে অবশ্যই এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিয়ে সাবমিট করবেন, এটা হলো বেস্ট ওয়ে লোগোর জন্য। ঠিক আছে, এখন আমরা মকআপ দেখব, ক্লায়েন্টকে দেখাবো মকআপ মানে এটা কি। মকআপ হলো যে জিনিসটা আপনি ফাইনাল প্রিন্ট হওয়ার পরে কিরকম দেখতে চান, ভিউটা কিরকম দেখা যায়, সেই জিনিসটাই আপনি মকআপ করে দিচ্ছেন। তার মানে হলো এটা দেখে মনে হচ্ছে না যে এটা প্রিন্ট হয়েছে তারপরে ছবি তোলা হয়েছে। হ্যাঁ, এই জিনিসটাই আমরা করে দেখাবো কিভাবে করতে হয়, এখন দেখবো। এখানে দুইটা অপশন আছে, এটা কোন ব্যাকগ্রাউন্ড নিয়ে প্লে করেছে আমি দেখি নাই কি করেছে। এখানে ডাবল ক্লিক, আচ্ছা ফ্রন্ট ব্যাক, তারপর স্মার্ট অবজেক্টের মধ্যে স্মার্ট অবজেক্ট করেছে। আপনারা যখনই এরকম পাবেন দেখবেন ডাবল ক্লিক লেখা আছে, যেহেতু ডাবল ক্লিক লেখা আছে তার মানে হলো এর মধ্যে কিছু ইনসাইড এসে কাজ করেছে। আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে দেখবো বিজনেস কার্ড লেখা আছে। বিজনেস কার্ডে যদি যাই এখানে একটা ফ্রন্ট আছে, একটা ব্যাক আছে, যেগুলো হাইট থাকবে এগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না, কারণ হাইট করে মানে হলো অন্য কিছু কাজ করেছে যেগুলোর সাথে রিলেটেড। তাই আমরা ফ্রন্টে যদি যাই, এটা হলো ফ্রন্ট কার্ড, আমরা এখানে স্মার্ট অবজেক্ট পাবো। স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে একটা নতুন উইন্ডো খুলবে, নতুন উইন্ডো খুললো মানে হলো একটা বিজনেস কার্ড এখানে দেখা যাচ্ছে। এখন এক্সিস্টিং যে বিজনেস কার্ডটা স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছে এটা তো আমাদের প্রয়োজন নেই, তাই না। তাহলে আমরা কি করবো, এগুলাকে সবগুলা ধরে সিম্পলি ডিলিট করে দেব, এটাও রাখার প্রয়োজন নেই। এখন বিজনেস কার্ডটা এখানে রাখা হয়েছে খারাপ হবে, তাই না, আমাদের ডিজাইনটা হলো একটু ভার্টি মানে কি বলে হরিজেন্টাল,
তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে যদি আমরা এই পার্টটা দেই, কোন পার্টটা দেওয়া উচিত? এই পার্টটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই পার্টটা সামনের দিকে দেই। তাহলে এখন যে কাজটা করবেন সেটা হলো আমরা আমাদের যে ফাইনাল এরিয়াটা আছে এটা হলো আমাদের ফাইনাল, তাই না, কাটিং মার্ক না? তাহলে এই জায়গাটা ধরে আপনি নান করে দিতে পারেন, অথবা তার আগেই সবার উপরে তুলে নিতে পারেন, নিয়ে তারপরে নান করে দেন। নান করে যে কাজটা করবেন পুরো এরিয়াটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমরা ক্লিপিং মাস্ক করেছিলাম মনে আছে, ক্লিপিং মাস্ক থেকে মেক করে দিবেন। মেক করলে কি হবে, আপনার যে রিয়েল ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই দেখা যাচ্ছে, আশেপাশে বাড়তি অংশগুলো আর দেখা যাবে না। এখন এটাকে ধরে কপি করেন, কন্ট্রোল সি, কপি করে ফটোশপে নিয়ে আসেন যে ফাইলটাতে আমরা বসাবো, এখানে কন্ট্রোল ভি, স্পট অবজেক্ট হিসেবে দিব, তাহলে আমাদের মডিফাই করতে সুবিধা হবে। ওকে করলাম, এটাকে আমরা ঘুরিয়ে দিই 90 ডিগ্রি। এখন আমরা অ্যাডজাস্ট করব কি দেখে, আমাদের যে সলিড কালারটা আছে সেটা দেখে আমরা অ্যাডজাস্ট করতে পারি। মোটামুটি ফুলফিল হয়ে গেছে বিজনেস কার্ডটা। এখন যদি আমরা সেভ করি এবং ক্লোজ করি, এটা মনে রাখতে হবে সেভটা কিন্তু করতে হবে, সেভ না করলে হবে না, সেভ করলেই সে কাজ করবে, আদারওয়াইজ কাজটা করবে না। আচ্ছা তাহলে একটা পার্ট কিন্তু আমাদের চলে আসছে। যদি আমরা বিজনেস কার্ডটা দেখি বড় করে, দেখেন আপনি যে মানে আমরা যে ক্লাসে বিজনেস কার্ডটা বানিয়েছিলাম, দেখি কি মনে হচ্ছে, এক্স্যাক্টলি প্রিন্টেড বিজনেস কার্ড, তাই না? এই যে পেপার, পেপারের যে গেইন আছে সেই জিনিসগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখানে প্রিন্ট করেছে, প্রিন্ট করার পরে এটা ছবি তোলা হয়েছে, তাই না? এক্স্যাক্টলি এরকম মনে হচ্ছে না? ওকে নাইস। তারপরে আমাদের ফ্রন্ট গেল, এখন হলো ব্যাক। ব্যাকে যেয়ে কি করবো আমরা, ব্যাকে যদি যাই এরকম অনেক কিছু বানানো আছে, এগুলো ধরে আমরা ফেলে দিব, এগুলো কোনো আসলে প্রয়োজন নেই। আমরা আবার এখানে গিয়ে যে ব্যাগ আছে, ব্যাগের জন্য কি করব, এটাকে আমরা সবার উপরে তুলবো, তোলার পরে নান করে দিব, নান করে দিয়ে সবগুলো ধরে একই কাজ করব, দেন কপি সিলেক্ট করে একই কাজ করবো, স্মার্ট অবজেক্ট হিসেবে আনবো। সেভ, ক্লোজ, এটাও সেভ দিতে হবে, কারণ এটাও আর একটা স্মার্ট অবজেক্ট, যত স্মার্ট অবজেক্ট আছে আলাদা করে যদি হয় সেটা সেভ না করলে আসলে মেইন যে জায়গাটা আছে, মেইন যে ভিউটা আছে সেখানে ইমপ্লিমেন্ট হবে না। তো যদি এখানে আসেন, এখানে কি করেছে, কিছু ব্লারি করেছে, যে সে ফোকাস করতে চেয়েছে, আগের ছবিটা কিন্তু এরকম ছিল না, এখানে দেখেন কিছু ব্লারি আছে, তাই না? এই যে ব্লার হয়ে গেছে, মিলে গেছে, এখানে কিছু ব্লার আছে, সে এখানে ফোকাস করেছে। কিন্তু আপনি যদি এটা ডাবল ক্লিক করে যান, এখানে কিন্তু ব্লারের ইফেক্টটা দেয়া নেই, এখানে সলিড আছে, তাই না? এবং ডিজাইনটা দেখে মনে হচ্ছে রিয়েল পেপারের মধ্যে প্রিন্ট করে ছবি দিলাম। তখন কি আপনারা বুঝেছেন বিষয়টা, যে কেন আমরা মক আপ করবো? আচ্ছা দেখেন, আমরা এই ছবিটা মক আপ করবো, মক আপ করার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সবচেয়ে ভাইটাল ইস্যু মনে রাখতে হবে সেটা হলো, এই স্ক্রিনটা যেহেতু মক আপ করবো, তার মানে স্ক্রিনের কাছাকাছি শেপে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করব। রেক্টেঙ্গেল ড্রটা, সরি, পাথ হিসেবে আছে, এখানে শেপ নিতে হবে, একটা শেপ ড্র করবো, এটার আনুমানিক কোনো এক্সাক্ট কোনো মাপ নাই, আপনি কাছাকাছি নিলেন। নেওয়ার পরে আপনার যে কাজটা, এটা আমরা ভুলে যাই, একটু পরে হয়তো জিজ্ঞাসা করবেন তারপরের জন্য কি করেছি, ঠিক আছে? আমরা একটা প্রথমে কি করবো, একটা শেপ ড্র করবো। শেপ ড্র করার পরে প্রথম কাজ হবে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, একটু মনে থাকবে না? আচ্ছা এখন আমরা এটা পার্সেন্টেজ করে দিব 50%। 50% করবো কি কারণে, যেটাকে আমার স্ক্রিনের সাথে ফিট করতে হবে, স্ক্রিনের সাথে ফিট করার জন্য কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে এটা কি হবে, ট্রান্সফর্ম হবে, কিন্তু আমার দরকার প্রয়োজন হলো যে একেবারে পারফেক্ট টু পারফেক্ট যেন হয়, সেজন্য আমি একটা ট্রান্সফরমেশন শিখেছিলাম, আপনার মনে আছে, ডিস্টর্ট। এই ডিস্টর্ট ট্রান্সফর্মটা আপনি ইজিলি পেতে পারেন ফ্রি ট্রান্সফর্মে থেকে, সেটা হলো কন্ট্রোল কি যদি প্রেস করেন, এটা এরকম আছে, যদি কন্ট্রোল কি প্রেস করেন দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কন্ট্রোল প্রেস করে আপনি কর্নারগুলো ধরে সরাতে পারেন, বা ডিস্টর্টের কাজটা করতে পারেন। তাহলে আমরা কন্ট্রোল কি প্রেস করে প্রথমে জাস্ট কাছাকাছি শেপগুলো নিয়ে যাচ্ছি, নেওয়ার পরে আমরা ক্লোজ ভিউতে গিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করবো।
ওরা দেখি কোথায় গেলে পারফেক্টলি হয়। কন্ট্রোল প্রেস করে আমরা এই জিনিসটাকে অ্যাডজাস্ট করব। যদি এরকম হয় যে আপনাদের কালার নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে আপনি ডিফারেন্ট কালার নেন। আচ্ছা, এখন স্ক্রিনের সাথে মিলে গেছে না পারফেক্টলি, একটা ব্ল্যাক স্ক্রিন হয়েছে, একটা পার্সেন্টেজ 100 করে দিলাম, এখন 100%। এখন এই জায়গায় আমি একটা ছবি বসাতে চাই, তাহলে কি করব, আমরা জানি যে স্মার্ট অবজেক্ট নিয়ে আসলে মডিফিকেশনটা করতে হয়, তাহলে স্মার্ট অবজেক্টে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা যে অবস্থায় স্মার্ট অবজেক্ট বানিয়েছি সেই অবস্থাটা পাবো। আচ্ছা, এখন আমরা ডেস্কটপ থেকে একটা ছবি নিয়ে আসি। ছবিটা এনে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে নিচেরটা আসলে প্রয়োজন নাই, যেটুকু দেখা যাবে এখানে আমরা স্ক্রিনে যতটুকু দেখতে পাবো এটাই মূলত আমার ডিভাইসের মধ্যে আসবে। ঠিক আছে, এখানে আনার পর অনেকেই একটা কাজ করতে ভুলে যান, সেটা হলো সেভ দেওয়াটা। এখানে ইমেজ আনার পরে কি করতে হবে, সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে যদি আপনি ভিউতে যান, চলে আসছে, আপনি যদি চান যে আপনি একটা ছবি চেঞ্জ করবেন, মডিফাই করবেন, যেটা আমি এই ছবিটা দিতে চাই না, আমি হয়তো ডিফারেন্ট কোনো ছবি দিতে চাই, আমরা একটা ছবি নিয়ে আসি, মনে করেন এই মানুষের চেহারাটা কেটে এনে বসাতে চাই। এখন কি করব, আমরা সেভ করব। সেভ করার পরে আপনার এখানে চলে আসবে, ক্লিয়ার বিষয়টা।